নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের কমেন্টস নিয়ে উপস্থিত বনসাই নেচার চ্যানেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে যে দুটি কমেন্ট, সেই দুটি কমেন্ট হচ্ছে যে একজন একটি পাকুড় গাছের চারা লাগিয়েছে নর্মাল মাটিতে, আর কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা পিঞ্চিং করেছিলাম। তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে হার্ড প্রুনিং করার পর কতদিন পর পিঞ্চিং করা যায়। তো চলুন বন্ধুরা, সেই দুই কমেন্ট নিয়ে আজকে কিছু আলোচনা। তো প্রথম যে কমেন্টটি, সেই কমেন্টটি নিয়ে আলোচনা করি। বলছেন যে আমি কিছু চারা রোপণ করেছি, তো আমি কী ধরনের সয়েল মিশ্রণ ব্যবহার করি এ নিয়ে আমি এর আগে ভিডিও তৈরি করেছি। আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখেনি তাদের জন্য আজকে আবার দু চারটে কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী ধরনের সয়েল মিশ্রণ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে স্যান্ড বা বালি মিশ্রণ আছে আমার প্রত্যেকটা গাছের মধ্যে, বা প্রত্যেকটা গাছের সয়েল মিশ্রণের মধ্যে স্যান্ড বা বালি ব্যবহার করে থাকি আমি, আর কিছু কম্পোস্ট আর কিছু গার্ডেনিং সয়েল। এটা মিশ্রণ গাছের পক্ষে ভালো বন্ধুরা, কারণ এই জন্যেই যে এই সয়েল মিশ্রণ দিয়ে গাছ রোপণ করলে আপনার যে রুট ডেভেলপটা খুব তাড়াতাড়ি করতে পারে, কারণ মাটিটি জমাট বাঁধে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সেন্ট থাকার ফলে বা বালি থাকার ফলে মাটিটি উর্বর হয়ে থাকে, যার ফলে রুটগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে। আর যদি আমরা সাধারণ গার্ডেনিং সয়েল ব্যবহার করে থাকি তাহলে কী হবে বন্ধুরা, সেখানে জল জমে যাবে এবং জল জমে যাওয়ার ফলে রুট ড্যামেজ হতে পারে, এবং রুট ড্যামেজ হলে আপনার গাছ ডাইভার্ট হতে পারে। তো বন্ধুরা, আশা করি উত্তর আপনারা পেয়েছেন। আর অবশ্যই নতুন চারা হোক বা নতুন কাটিং হোক, আপনারা যখনই গ্রো করার চেষ্টা করবেন তখনই কিছু গার্ডেনিং সয়েল, কিছু কম্পোস্ট আর কিছু স্যান্ড বা বালি মিশিয়ে আপনার গাছকে রোপণ করবেন। আর আরেকটা কমেন্ট, যেটা কমেন্ট করেছে আমার বন্ধু আরেক বন্ধু, সেটা হচ্ছে যে গাছকে হার্ড প্রুনিং করার পর কতদিন পর পিঞ্চিং করা যায়। তো বন্ধুরা, সেই নিয়ে প্রশ্ন উত্তরে আমি আসছি। তো দেখতে পাচ্ছেন যে এটাকে আমি কিছুদিন আগে হার্ড প্রুনিং করেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যেটাকে আমি হার্ড প্রুনিং করেছি, তো এই গাছটিকে এখন পিঞ্চিং করবো না, আমি পিঞ্চিং করবো না এই কারণে, কারণ আমার গাছটি ম্যাচিওর্ড বা একটা ম্যাচিওর্ড লুক এখনও পর্যন্ত আসেনি। আর যখনই আমি ভাবো যে আমার গাছটি ম্যাচিওর্ড হয়ে গেছে বা এটা পূর্ণ বনসাই রূপে চলে এসে বা এটা ম্যাচিওর্ড বনসাই লুক পেয়ে গেছে গাছটি, তখনই আমি গাছটিকে পিঞ্চিং করবো। এই গাছটি এখন আমার ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চগুলো এখনও সতেজ বা সবুজ হয়ে আছে, এই গাছটিকে এখন আমি পিঞ্চিং করবো না। এই গাছগুলোকে আমি এই গাছটির উপর আমি ওয়ারিং করবো, ব্রাঞ্চগুলোকে ব্যান্ড করবো, বাঁকিয়ে বিভিন্ন রূপ দেবো। রূপ দেওয়ার ফলে আমার যখন আমি এই গাছটির উপর যখন ভাবো যে এই গাছটি আমার একটা পূর্ণ বয়স্ক গাছ বা একটা পূর্ণ পরিপূর্ণ বনসাই রূপান্তরিত হয়ে গেছে, তখন আমি গাছগুলোকে ব্রাঞ্চগুলোকে পিঞ্চ করবো। তখন দেখতে পাচ্ছেন যে এই গাছটির উপর আমি পিঞ্চিংয়ের কাজ শুরু করেছি বা পিঞ্চিং করে থাকি আমি গাছটিকে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি আমার একটা ম্যাচিওরড লুক বা একটা বনসাই রূপ চলে এসছে অটোমেটিক। এই গাছটির উপর আমি এখন আর প্রুনিং এবং কোনো কাজ নেই, এখন শুধু আমার ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করানো আর পিঞ্চ করা, এইটুকুটাই কাজ। তো দেখতে পাচ্ছেন যে আমি পিঞ্চ কীভাবে করেছি আর কীভাবে করে থাকি। যখন দেখবেন যে আপনার একটা গাছ বনসাই রূপে চলে এসে বা একটা নির্দিষ্ট শেপে চলে এসে, তখনই পিঞ্চিং করা যায়। আর হার্ড প্রুনিংয়ের পর সঙ্গে সঙ্গে পিঞ্চ করা যায় না, নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে, নতুন ব্রাঞ্চ ডেভেলপ করার পর দেখবেন যে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছে এবং গ্রোথ নিচ্ছে, তারপরেই আপনি পিঞ্চ করবেন। কারণ আমরা এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন যে আমি একটা নির্দিষ্ট হাইটে চলে এসে বা আমি যে অবস্থায় গাছটিকে রাখতে চাইছি, তো সেই অবস্থায় আমার গাছটি চলে এসছে। তো এখন আমাকে এটাকে কী করতে হবে, এই শেপটাই আমাকে ধরে রাখতে হবে। এই শেপটাকে ধরে রাখার জন্য আমাকে পিঞ্চিং বারবার করে যেতে হবে, কিছু কিছু ক্ষেত্রে প্রুনিংও করতে হয় বন্ধুরা। তো এসব দিকগুলো আপনারা কাজ করতে করতে অটোমেটিক জেনে যাবেন, পিঞ্চিং কোন সময় করতে হয়, প্রুনিং কোন সময় করতে হয়, গাছের উপর ডিপেন্ড করে বন্ধুরা। গাছ তার ম্যাচিওরড লুক না আসা অব্দি বা ম্যাচিওরড লুক কখন আসছে, আর ম্যাচিওরড লুক না আসা অব্দি পিঞ্চিং করার দরকার নেই, গাছকে আপনার প্রুন করুন ভালোভাবে আর ডেভেলপ করতে দিন ভালোভাবে। তো আশা করি বন্ধুরা উত্তরটি পেয়েছেন, যদি পেয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি যে এখন পিঞ্চিং করেছি বন্ধুরা, আগামীকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম পিঞ্চিংয়ের, তো আপনারা দেখেছেন যে আমি পিঞ্চিং করছি। এই পিঞ্চিং করার ফলে কী হবে বন্ধুরা, এখান থেকে সাইড থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং সেই সব ব্রাঞ্চ নিয়ে আমি কাজ করব। আর গাছটি আমার যতটা হাইট আছে সেই হাইটে ধরে রাখার জন্য আমার এই পিঞ্চিংগুলো করা খুবই দরকার, কারণ আমি যদি পিঞ্চ না করে থাকি তাহলে গাছ আরও লম্বায় বেড়ে যাবে আর এটা
বেমানান গাছ হয়ে বা এটা প্রকৃতিতে আমরা যেরকম দেখি যে গাছ নিজের খুশি মতো বেড়ে ওঠে, যেটাকে বলে ওয়াইল্ড গ্রোথ, তো সেইভাবে বেড়ে উঠবে। তো সেই লুকটা আর এই যে আমার এই বনসাই গাছের যে লুকটা দেখতে পাচ্ছেন সেটা দুটোর মধ্যে পার্থক্যটা অনেকটা বেড়ে যাবে। তো আমি এটাকে এই আকারেই রাখতে চাইছি বন্ধুরা, আর এই আকার ধরে রাখার জন্যই আমাকে পিঞ্চিংয়ের কাজ করতে হয় বা করি। তো যাই হোক, আপনারা হয়তো উত্তরটি পেয়েছেন, যদি উত্তরটি পেয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এইটুকুটা আশা রাখি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।